नमस्कार न्यू बोराक न्यूज़े अपना सबाई के स्वागत जानाई शरीफुल शुरूते ही एक नजरे आजकेर संबाद शिरोनाम धारबंदे स्कूटर धक्काय आहत व्यक्तिर मृत्यु थानाय मामला केंद्रीय सरकारेर जनबिरोधी नीतिर प्रतिबादे 28-29 मार्च बंद सफल करार आह्वान सारा भारत कृषक सभार काछाड़ जिला कमिटीर खाद्य सुरक्षा विभागेर नाम करे अर्थ आदाय जिला युव परिषदेर सदस्यके दल थेके बरखास्त करलो असम गण परिषद बराक उपत्यका बंग साहित्य संस्कृति सम्मेलनेर उद्योगे आयोजन करा हलो ग्रंथ उन्मोचन आलोचना सभा आरपीएफ बाहिनीर अभियाने लामडिंग रेल स्टेशन थेके जब्द नेशा जातीय सामग्री छवि गुप्ता स्मृति पुरस्कार पेलेन घनश्याम पांडे ओ सुप्रदीप दत्त राय। एबारे विस्तारित संबाद उधारबंदे स्कूटर धक्काय आहत व्यक्तिर मृत्यु थानाय दायर करा हलो मामला स्कूटर धक्काय गुरुतर आहत हुए मृत्यु हलो एक व्यक्तिर घटनाटी संघटित हुए उधारबंद थानार अंतर्गत पानग्रामे हत व्यक्ति पानग्राम तृतीय खंडेर बासिंदा मांगड़ा मुंडा एमर्मेर रोहन सिंह नामेर स्कूटी चालककेअभियुक्त करे आज उधारबंद थानाय एक मामला दायर करें मांगड़ा मुंडार स्त्री। एते तिनि उल्लेख करें गत शुक्रवार बेला 11:30 नागाद स्कूटी निये मथुरा पूर्त सड़कर पाशे दाड़िये थाका अवस्थाय उधारबंदिक थेके स्कूटी निये आसा रोहन सिंह नियंत्रण हारिए सड़कर पाशे दाड़िये थाका मांगड़ा मुंडार स्कूटीते सजोरे धक्का मारे एते गुरुतर आहत हय मांगड़ा मुंडा। घटनार संगे संगे स्थानीयरा छुटे गिये ताके उद्धार करे उधारबंद प्राथमिक स्वास्थ्य केंद्रे पाठिये दिलेओ मुंडार अवस्था बेगतिक देखे ताके शिलचर मेडिकल कलेजे निये जावार परामर्श दें चिकित्सकरा। परे ताके शिलचर मेडिकल कलेजे निये जावा हय किन्तु शनिवार मेडिकल कलेजे चिकित्सारत अवस्थाय तार मृत्यु हय। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে 28-29 মার্চ বন্ধ সফল করার আহ্বান সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা কমিটির। কেন্দ্রীয় সরকারের শ্রমিক কৃষক ও জনবিরোধী নীতির প্রতিবাদে 28-29 মার্চ দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আবেদন জানান সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি। কমিটির সম্পাদক সুভাষ দেব বলেন এই ধর্মঘটে শুধু শ্রমিক কৃষকের দাবি নয় সাধারণ গরিব মধ্যবিত্ত মানুষের দাবিও রয়েছে। বর্তমানে পেট্রোপণ্যের দাম প্রায় 4 টাকা বৃদ্ধি করা হয়েছে, রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডার 50 টাকা বৃদ্ধি করা হয়েছে, ব্যাংক বিমা রেল বিদ্যুৎ বিভাগকে বিক্রি করে সাধারণ মানুষের উপর বোঝা বাড়ানো হচ্ছে, জিএসটি কর বাড়িয়ে সাধারণ মানুষের উপর করের বোঝা চাপানো হচ্ছে, অন্যদিকে বড় বড় শিল্পপতিদের কর ছাড় দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এই জনবিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে আগামী 29 মার্চ ভোর 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত যানবাহন হাটবাজার দোকানপাট বন্ধ রেখে ধর্মঘটকে সফল করে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানান সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। আগামী 28 এবং 29 মার্চ 2022 সমগ্র দেশব্যাপী কেন্দ্রীয় সরকারের শ্রমিক কৃষক বিরোধী নীতি ও জনবিরোধী নীতির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘটকে সামনে রেখে আগামী কইল 28 মার্চ শিল্প ধর্মঘট হবে এবং 29 মার্চ ভোর 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত সর্বাত্মক হরতাল এবং বন্ধ পালন করা হবে। ধর্মঘটে যে দাবিগুলি রয়েছে সেই দাবি শুধু শ্রমিক এবং কৃষকের নয়, সেই দাবি সমস্ত জনগণের রয়েছে। বর্তমান কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের যে বিজেপি সরকার, যেটা আমরা লক্ষ্য করছি বিগত 5 দিনে
প্রায় চারবার পেট্রোলের দাম বেড়েছে প্রায় চার টাকা। এভাবে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ঘটিয়ে গরিব সাধারণ মানুষের উপর আক্রমণ নেমে আনছে এবং ইতিমধ্যে বিদ্যুৎ মাশুল প্রায় এক টাকা বাড়ানো হয়েছে, আগামী এপ্রিল মাস থেকে চালু হবে এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্প ব্যাংক বিমা রেল এবং বিদ্যুৎকে ব্যক্তি মালিকের হাতে তুলে দেওয়া হচ্ছে। তাই আমরা এখানকার কাছাড় জেলার সমস্ত জনসাধারণের কাছে আমরা আবেদন করছি যে আগামী 29শে মার্চ মঙ্গলবার সেই ধর্ম ভোর 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত সমস্ত ধরনের হাট বাজার দোকানপাট অফিস আদালত যানবাহন ইত্যাদি বন্ধ রেখে ধর্মঘটে সামিল হওয়ার জন্য। খাদ্য সুরক্ষা বিভাগের নাম করে অর্থ আদায় জেলা যুব পরিষদের সদস্য পদ থেকে বরখাস্ত করল অসম গণ পরিষদ। সম্প্রতি শালচাপড়া ব্লকে খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিক ও কর্মী পরিচয় দিয়ে রেজিস্ট্রেশনের নামে অর্থ আদায় করতে গিয়ে 5 জনকে আটক করা হয়। ধৃতদের মধ্যে একজন অসম গণ পরিষদ অগপ কাছাড় জেলা যুব পরিষদের সদস্য সুনাই বিধানসভার মুজাহিদ মজুমদারকে এজিপির যুব পরিষদের সদস্য পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শনিবার এজিপির শিলচরের মুখ্য কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব সিনহা, আব্দুল হাওয়াল বর লস্কর, প্রাক্তন যুব পরিষদের আব্দুর রহমান লস্কর, ইমদাদ মজুমদার, শিলচর বিধান পরিষদের সাধারণ সম্পাদক সুজিত শর্মা, আবুল হোসেন মজুমদার এই সিদ্ধান্তের কথা সংবাদ মাধ্যমকে জানান। এদিন রাজীব সিনহা জানান, মুজাহিদ মজুমদার অসম গণ পরিষদ কাছাড় জেলা যুব পরিষদের একজন কর্মকর্তা ছিলেন। যেহেতু তাকে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তাই আইনি প্রক্রিয়া চলা অবধি মুজাহিদ মজুমদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এখন তারে আমরা মিটিংয়ের মধ্যে ওইটা সাব্যস্ত হয়েছে, তারে প্রাইমারি মেম্বারশিপ থেকে তারে মানে সাসপেন্ড করা হয়েছে। তারপরে তার দেখা যাইব সে যদি মানে গিলটি হয়, একুইটেল যদি হয়, তাহলে আমরা তারে কেস থেকে একুইটেল হলে তারে আবার সে আমাদের জলে মানে তার সাসপেনশনটা উঠবইব। আর যদি দেখা যায় হে যদি গিলটি হয়েছে, তাহলে তারে মানে তার এই পথ মানে তারে আমরা দল থেকে তারে মানে ডিসমিস করা হয়, আউট করা। আলিয়ার কথা জানি আমি, আসাম গণ পরিষদ দলের যুব শাখা যেটা আছে, আসাম যুব পরিষদের কাছাড় জেলা সভাপতি পদে আছি। মুজাহিদ আহমেদ যে ছেলেটা দলের একটা ওয়েলমিশন হিসেবে কাজ করছে, বিগত দিনে রিসেন্টলি মিউনিসিপ্যাল ইলেকশন হয়ে অনেক কাজ করছে, তার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যবসা বাণিজ্য জড়িত জড়িয়ে কোনো একটা জিনিসও গভর্নমেন্টে তারে পাইছে কিছু একটা জিনিস, তো এটা নিয়ে পুলিশে তারা অ্যারেস্ট করছে, ইভেনচুয়ালি তারে জেলও তার রেফার করা হয়েছে। এখন যদি কোর্টে কেস চলে, কেসের মাধ্যমে যদি দেখা যায় যে হে গিলটি, দেন তারে আমরা দল থেকে পার্মানেন্টলি সাসপেন্ড করা হইব। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে আয়োজন করা হলো গ্রন্থ উন্মোচন ও আলোচনা সভা। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের করিমগঞ্জ জেলা সমিতির উদ্যোগে আলোচনা ও গ্রন্থ উন্মোচনের আয়োজন করা হয়। রবিবার বেলা 11:30 করিমগঞ্জ বিপিনচন্দ্র পাল ভবনে অভিবাসন, নাগরিকতা ও আসাম গ্রন্থের মূলক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য বক্তা সঞ্জীব দেবলস্কর আসামে বাঙালির ভবিষ্যৎ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর জন্মজিৎ রায়, বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তী, গৌতম প্রসাদ দত্ত, বিনোদলাল চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আরপিএফ বাহিনীর অভিযানে লামডিং রেল স্টেশনে জব্দ করা হলো নেশাজাতীয় সামগ্রী। রেল শহর লামডিংয়ে আবারও জব্দ করা হলো গাঁজা। জানা যায় 15666 নাম নিমুরা বিজি এক্সপ্রেসের একটি সাধারণ শ্রেণীর কামরা থেকে প্রায় 30 কেজি গাঁজা জব্দ করে জিআরপি বাহিনী। পাশাপাশি মতিন আলী নামের এক পাচারকারীকেও আটক করতে সক্ষম হয় জিআরপি বাহিনী। ডিমাপুর থেকে গুয়াহাটি পাচারের উদ্দেশ্যে গাঁজাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে। জিআরপি বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য দিন কয়েক আগেও লামডিং স্টেশনে জব্দ করা হয়েছিল গাঁজা। আমার রেগুলার ট্রেন চেকিং এটা হয়েছে আর আজি ইনফরমেশন মতে বিজি বরিয়ানি গুহাটির ট্রেন চেক করা হয়, চেক করতে আমি 30 কেজি গাঁজা জব্দ করেছো আর এটা এজন মানুষ ক্যাপচার করা হয়েছে মতিন আলী হোজাই, এইটো ডিমাপুরের পর হোজালে আহিছিল। এই ক্ষেত্রে আমি মানে যান গাঁজা আছে বা ড্রাগসর এনি হেরির উপর আমি পুরা ড্রাইভ দিয়েছো, আমার এস আর পি সারের একদম পুরা নির্দেশ আছে আর সুপারভাইজন আছে, সেইমতে আমি পুরা ড্রাইভ করছো আর ড্রাইভার আমার বহুত বস্তু রিকভারি হয়েছে, এতালেকে বহুত বিধা কেসও হয়েছে আর আমি এই চলাই থাকি। ছবি গুপ্তা স্মৃতি পুরস্কার পেলেন ঘনশ্যাম পান্ডে ও সুপ্রদীপ দত্ত রায়। আজ শিলচর আম্বেদকর ভবনে হাইলাকান্দি জেলার কবি ও লেখক শ্রী ঘনশ্যাম পান্ডে শিলচরের শ্রী সুপ্রদীপ দত্ত রায়কে ছবি গুপ্তা স্মৃতি পুরস্কার 2021 এবং 2022 প্রদান করা হয়। কোভিড প্রোটোকলের জন্য ইয়াসি চতুর্থ সংস্করণ পরিচালনা করতে পারেনি, তাই এবছর উভয় পুরস্কার একসঙ্গে প্রদান করা হয়। তাছাড়া ইয়াসি রিলস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2021-এ তার ফিচার ফিল্ম কাদম্বরী আজয়ের জন্য পরিচালক হিসাবে দ্বিতীয় স্থান অর্জনের জন্য শ্রীমতী শর্মিষ্ঠা দেবকে সম্মানিত করা হয়। তাছাড়া প্রয়াত শিশুতোষ পোশাককে একজন বিখ্যাত ক্রীড়া সংগঠক হিসাবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং ক্রীড়া ব্যক্তিত্ব চন্দন শর্মাকে সেরা ক্রীড়া সংগঠক হিসাবে ভূষিত করা হয়। পরে ইয়াসির সভাপতি সঞ্জীব রায় বলেন, ইয়াসি এবছর থেকে শিক্ষাক্ষেত্রে পার্থসারথী স্মৃতি পুরস্কার শুরু করবে। ইয়াসির এহেন উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত বক্তারা। নিউ বরাক নিউজ এ পর্যন্তই। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ধারবন্দে স্কুটির ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু, থানায় মামলা। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে 28 ও 29 মার্চ বন্ধ সফল করার আহ্বান সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা কমিটির। খাদ্য সুরক্ষা বিভাগের নাম করে অর্থ আদায়, জেলা যুব পরিষদের সদস্যকে দল থেকে বরখাস্ত করল অসম গণ পরিষদ। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে আয়োজন করা হলো গ্রন্থ উন্মোচন ও আলোচনা সভা। আরপিএফ বাহিনীর অভিযানে লামডিং রেল স্টেশন থেকে জব্দ নেশাজাতীয় সামগ্রী। ছবি গুপ্তা স্মৃতি পুরস্কার পেলেন ঘনশ্যাম পান্ডে ও সুপ্রদীপ দত্ত রায়।